আজকে আপনারা দেখবেন যে আইডিএম এর যে এক্সটেনশন বারটি, যে আপনারা বারটি খুঁজে পান না, তো সেই সমস্যাটি আজকে দুইটি উপায়ে কিভাবে আপনারা করতে পারেন সেইটি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আমরা অ্যাট ফার্স্ট ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে আপনারা সার্চ বারে গিয়ে সার্চ করবেন আইডিএম এক্সটেনশন। এক্সটেনশনটি এটি লিখে সার্চ দেওয়ার পরে আপনারা এই প্রথমে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এইটি ওপেন করে নেবেন। এইটি ওপেন করার পরে দেখুন এই যে এখানে একটি লিঙ্ক দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এমন একটি অপশান আসবে, আমার এখানে অ্যাড করা আছে তাই এমন দেখাচ্ছে। যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এক্সটেনশন আমি রিমুভ করে দেব। তো এখানে থ্রি ডটে ক্লিক করার পরে এই অপশানটি আসবে। তো এখানে আসলে আপনারা আপনাদের এক্সটেনশনটা যদি অ্যাড করা থাকে তাহলে আপনারা রিমুভ করে দেব, কিংবা আচ্ছা রিমুভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন রিমুভ করে দিলাম, তারপরে কি আসছে দেখেন, অ্যাড টু ক্রোম। তো এখানে ক্লিক করলে আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে। এই দেখুন এক্সটেনশনটি ডাউনলোড হয়ে গেছে। ওকে, তারপরে আমরা কি করব, এখান থেকে আমরা এক্সটেনশনটি পিন আপ করে দেব। আমরা এক্সটেনশনটি আমাদের এই বারটি খুঁজে পাব। এটি গেল প্রথম। এবার দেখাবো দ্বিতীয় মেথড। এবার আপনারা দেখবেন দ্বিতীয় মেথড, দ্বিতীয় মেথডটি হচ্ছে আমরা আমাদের যে ব্রাউজারটি এটি মিনিমাইজ করে নেব। এটি মিনিমাইজ করার পরে আমরা এইখানে এসে আমরা এখানে রাইট কিতে ক্লিক করব, তারপরে ওপেন ফাইল লোকেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এটি একটু মিনিমাইজ করে নিই। ওকে, আমরা এটি মিনিমাইজ করে নিয়েছি, সহজে বুঝতে পারেন। ওপেন ফাইল লোকেশন করে নেওয়ার পরে এই অপশানটি এসছে। তো এখানে আমরা একটু স্ক্রল ডাউন করলে এইটি আমরা সিলেক্ট করে দেব, এইটি আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসব। তো তার আগে যদি আপনাদের এক্সটেনশনটি অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনারা এটি রিমুভ করে দিবেন। এই দেখুন এক্সটেনশনটি রিমুভ করে দিলাম। বাস, তারপরে আমরা এটি কি করব দেখুন, একটু ভালো করে দেখুন, এটি একটু গুরুত্বপূর্ণ। এইখানে আমরা এভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এইখানে নিয়ে এসে ছেড়ে দেব। দেখেন তারপরে আমাদের এই যে অ্যাড এক্সটেনশন এই অপশানটি চলে আসছে এবং আমাদের এক্সটেনশনটি দেখুন অ্যাড হয়ে গেছে। এখানে আসলে আমরা এই যে দেখেন এই এক্সটেনশনটি পেয়ে যাব। তাহলে আমাদের এই এক্সটেনশনটি এখন শো হবে।